নমস্কার, স্বাগত ক্যালকলিং টিভিতে। আমি তনুকা। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতেই নাজেহাল অবস্থা মানুষের। তার মধ্যেই করোনা তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি ভয় দেখাচ্ছে। কিন্তু এবার আগে ভাগে সতর্ক থাকতে চায় রাজ্য স্বাস্থ্য দপ্তর। গবেষকরা বলছেন, করোনার তৃতীয় ঢেউতে সবথেকে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা শিশুদের এবং সদ্যজাতদের। এই কথা মাথায় রেখেই সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর। সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এবং কলকাতার সব মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশ দেওয়া হলো। তৃতীয় ঢেউ আটকাতে এবং শিশুদের সুরক্ষিত রাখতে প্রত্যেকটি হাসপাতালে পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা পিকু, সদ্যজাতদের ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা নিকু এবং বিশেষভাবে সদ্যজাতদের কেয়ার ইউনিট বা SNCU প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার তৃতীয় প্রবাহে শিশুদের এবং সদ্যজাতদের বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকায় সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এবং কলকাতার সব মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জেলার প্রত্যেকটি সুপার স্পেশালিটি হাসপাতালে পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা পিকু, সদ্যজাতদের ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা নিকু এবং বিশেষভাবে সদ্যজাতদের কেয়ার ইউনিট বা SNCU যাতে প্রস্তুত থাকে তার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভব হলে প্রত্যেকটি জায়গাতে শয্যা সংখ্যা বাড়ানো হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে। এই ধরনের ইউনিটগুলোতে কোথাও কোনো খামতি থাকলে বা ঘাটতি থাকলে অবিলম্বে তা স্বাস্থ্য দপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, যারা এই শিশুদের এবং সদ্যজাতদের চিকিৎসা নিয়ে খসড়া প্রকল্প তৈরি করবে, যাতে হঠাৎ করে শিশুদের আক্রান্তের সংখ্যা বাড়লে কোনো সমস্যায় না পড়তে হয়। এ ধরনের ইউনিটগুলোতে প্রয়োজনীয় যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন তার জন্য এখন থেকেই অর্ডার দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। যেভাবেই হোক, করোনা তৃতীয় ঢেউ থেকে শিশুদের রক্ষা করতে প্রস্তুত স্বাস্থ্য দপ্তর। আগে থেকেই সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।